বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি ন্যাক্কারজনক দিন, কলঙ্কময় দিন। টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্টোনিও শহরের 85 মাইল দূরে যে শহরটি ইউভ্যালি, সেই ইউভ্যালি শহরে দুপুরবেলায় আজকে দুপুর 12:17 পুলিশের ভাষ্য মতো সেখানে একটি স্কুলে অতর্কিত যে হামলা হয়েছে, বন্দুক হামলা হয়েছে, নির্বিচারে যে গুলি চালিয়েছে বন্দুকধারী, তাতে এখন পর্যন্ত অন্তত 15 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। আরও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন কয়েকজন, যারা খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে হাসপাতাল সূত্রে এবং পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। সেই যে 15 জন নিহত হয়েছেন, মারা গেছেন, এর মধ্যে 14 জন হচ্ছে স্কুলের কোমলমতি শিশু, যাদের বয়স 7 থেকে 10 বছরের এইরকম শিশু মারা গেছেন 14 জন। যে স্কুলটিতে এই হামলাটি হয়েছে সেটি টেক্সাসের সেই ইউভ্যালদি যে শহর, সেই শহরের একটি এলিমেন্টারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের 2 শ্রেণী থেকে 4 শ্রেণী পর্যন্ত পড়াশোনা করতেন ছাত্রছাত্রীরা ওখানে। এবং সেখানে দুপুরবেলায় একজন 18 বছর বয়সী একজন বন্দুকধারী, যার পরিচয় ইতিমধ্যে প্রকাশ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট, তিনি বলেছেন তার নাম সালভাদর র্যামোস, তার বয়স 18 বছর, টিনেজ বয়স তার, অর্থাৎ টিনেজে এই দেশে অনেকটা কিশোর বয়সের বয়সেই এই বন্দুক হামলার ঘটনায় জড়িয়ে পড়েছে। এবং আপনি জানেন যে এই প্রসঙ্গে বলতে হয় যে গত সপ্তাহে নিউইয়র্ক অঙ্গরাজ্যের যে ক্রমবর্ধমান বাংলাদেশিদের সবচেয়ে বড় শহর বলা হয় নায়াগ্রা ফলস খ্যাত বাফেলোতে, সেই বাফেলোতেও কিন্তু 18 বছর একজন কিশোর নির্বিচারে গুলি চালিয়েছিল একটি সুপার মার্কেটে, এবং সেই সুপার মার্কেটে সেই হামলায় 10 জন কৃষ্ণাঙ্গ মারা গিয়েছিল, সেই বন্দুক হামলাকারী ছিল একজন শ্বেতাঙ্গ। এরপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সেই বাফেলো শহরে যান, কৃষ্ণাঙ্গের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন এবং তিনি স্বীকার করেছেন যে যুক্তরাষ্ট্রের যে শ্বেতাঙ্গ আধিপত্যবাদ, এটি একটি চরম বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে, এটি যে কোনোভাবেই হোক সেটি রোধ করতে হবে। এখন প্রেসিডেন্ট থেকে শুরু করে এখানকার যারা হাই অফিসিয়াল আছেন, আমি দুঃখিত, আর রাজনীতিবিদ যারা আছেন, তারা কিন্তু এটিকে রোধ করার জন্য নানান রকম চেষ্টা করছেন, কিন্তু তারপরেও যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা থামছে না। তার ধারাবাহিকতাই আজকে টেক্সাসের সান আন্টোনিও শহরে, যে শহরটি মেক্সিকোর সীমান্তবর্তী শহর এবং তার ঠিক 60 মাইল অর্থাৎ প্রায় 100 কিলোমিটার দূরেই হচ্ছে মেক্সিকো সীমান্ত, সেই সীমান্তবর্তী যে শহর, সেই শহরের স্কুলে আরও একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেল। আমরা যতটুকু এখন নানান ধরনের তথ্য আমরা পাচ্ছি, মাত্র কয়েক ঘন্টা আগের ঘটনা আমরা জানলাম যে এই যে হামলাকারী 18 বছর বয়সী, সে এই স্কুলেরই সাবেক শিক্ষার্থী ছিল এবং সে এই হামলা করার আগে তার যে দাদি, সেই দাদা বাড়িতে গিয়ে তার দাদিকে সে হত্যা করে এসেছে এবং হত্যা করার পরে সে এই স্কুলে এসে নির্বিচারে ছাত্রছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এবং সেখানে 14 জন মারা গেছেন শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক এই ঘটনায় মারা গেছেন। হাসপাতালে আমি আগেই বলেছি যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও কয়েকজন। আমরা এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রের যে কয়েকটি অঙ্গরাজ্যে বাংলাদেশিরা একটু বেশি বসবাস করেন, তার মধ্যে টেক্সাস অঙ্গরাজ্য একটি, সেই টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্টোনিও শহরে বাংলাদেশি যারা বসবাস করেন তাদের সঙ্গে আমি যেমন কথা বলেছি, তেমনি হিউস্টন এবং ডালাসে যেসব বাংলাদেশিরা রয়েছেন তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ হিউস্টন, সেখানে কথা হয়েছে, ডালাসের বাংলাদেশি সংগঠনগুলোর সঙ্গে কথা হয়েছে, তারা এই ঘটনায় আতঙ্কিত এবং সেই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছেন এবং পাশাপাশি তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আমার জানার ব্যাপার একটি আগ্রহ ছিল যে বাংলাদেশিরা এই ঘটনায়, এই হতাহতের ঘটনায় বাংলাদেশিরা কেউ রয়েছেন কিনা, তারা কিছু জানেন কিনা। তো এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য, তাতে করে এই যে 15 জনের যে হতাহত হওয়ার ঘটনা, তাতে করে কোনো বাংলাদেশি এখানে এখন পর্যন্ত আছেন এমন কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। তো এই ঘটনার পর স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্র জুড়ে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের যে সিনেটর জন লু, তিনি এখানকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের এডুকেশন বোর্ড, সিটির এডুকেশন বোর্ডের সঙ্গে তিনি জড়িত রয়েছেন, তিনি একটি
অনুষ্ঠানে ছিলেন, সেই অনুষ্ঠানে আমরা তাকে প্রশ্ন করেছিলাম, সেই জন্য তিনি জবাব দিয়েছেন যে টেক্সাসের যে ঘটনাটি ঘটেছে তারপরে স্বাভাবিকভাবেই নিউ ইয়র্ক সিটিতেও এই নিরাপত্তা বাড়ানো হয়েছে, স্কুলগুলোর নিরাপত্তাও বাড়ানো হয়েছে এবং আগামী দিনে যে দিনটি আসছে যে স্কুল শুরু হবে সেই স্কুলের সময়ে নিউ ইয়র্কেও স্কুলের নিরাপত্তা বাড়ানো হবে বলে সিনেটর জন লু আমাদেরকে জানিয়েছেন। এখন বন্দুক সংস্কার আইন আরও কঠোর করা এবং এই যে বন্দুক নিয়ন্ত্রণ এবং বন্দুক যে কেনা বেচা এটি যেন এটির উপর যেন নিয়ন্ত্রণ থাকে সেইটির ব্যাপারেই এখন সবাই সোচ্চার হচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এই ঘটনার পরপরই তার মুখপাত্র বলেছেন যে হোয়াইট হাউস থেকে এই পুরো ঘটনা তিনি পর্যবেক্ষণ করছেন এবং এই ঘটনার পরে আজকে সন্ধ্যার পরে যে কোনো সময়ে তিনি এই বিষয়ে বিবৃতি দেবেন। আমরা এখন আশা করছি প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এই বিষয়ে জাতিকে কি জানান, কিন্তু একটি বিষয় হচ্ছে সবচেয়ে জরুরি, সেটি হচ্ছে অস্ত্র নিয়ন্ত্রণ। এবং আমি দুঃখিত, এই অস্ত্র নিয়ন্ত্রণ করা গেলেই শুধুমাত্র এই রকম বন্দুক হামলার ঘটনা ঘটবে। শেষে একটি পরিসংখ্যান দিয়ে শেষ করতে চাই, সিএনএন এর তথ্য মতে একটি বন্দুক হামলার ঘটনায় 4 কিংবা ততোধিক ব্যক্তি নিহত হয়েছেন এমন ঘটনা এই বছরের মধ্যেই ঘটেছে প্রায় 200টি। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এই সামাজিক ব্যাধি কীভাবে শেষ হবে, রোধ করা যাবে, এটি এখন সবার চিন্তা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমরা সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রে।